প্রিয় বন্ধুরা কী অবস্থা আশা করছি সকলেই ভালো আছো তো আজকে আমরা মেগাফারি থেকে অ্যাপেল অফ ফরচুন গেম বা আপেল গেম যেটা তোমরা বলো সেই গেমটা খেলবো তো এখান থেকে কিভাবে অল্প ব্যালেন্স দিয়ে পার ডে একটা উইনিং করা যায় সেটা দেখানোর চেষ্টা করব তো আমার ব্যালেন্স আছে তিন হাজার তা তোমরা দেখতে পাচ্ছ এই জন্য আমি একটু কম করে বেট করতেছি আর যেহেতু ব্যালেন্স যেমন সেই অনুযায়ী বেট করতে হবে তো চলো দেখা যাক যে এটা দিয়ে আমরা ব্যালেন্সটা ডাবল করতে পারি কি না মানে আমি ডাবল বলতে বোঝাচ্ছি আমার ব্যালেন্স তো তিন হাজার ছিল এটা দিয়ে আমি ছ হাজার বানাইতে পারি না আর কারণ বেশি টার্গেটে ভিডিও আসলে আপলোড দিলে এটা থেকে তোমরা ইন্সপায়ার হয়ে তোমরাও চেষ্টা করবা তো সেখান থেকে তোমাদের লস হওয়া তো একটা পসিবিলিটি থাকবে এই জন্য পার ডে কীভাবে উইনিং করা যায় এটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখো যে আমি কিভাবে খেলি আমি উইন করতে পারি কি না তোমরাও এইভাবে চাইলে ট্রাই করতে পারো অনেকে আসলে ব্যালেন্স থাকলে ওইটা কখন কিভাবে বেট করবে এটা আসলে বুঝে না যার জন্য তারা লস করে ফেলে ঠিক আছে তো তোমার যেমন ব্যালেন্স আছে তোমারও ওই ব্যালেন্স অনুযায়ী তোমাকে বেট করতে হবে ঠিক আছে এখন তোমার ব্যালেন্স আছে এক হাজার তুমি যদি প্রথমেই পাঁচশো টাকা বেট করো তাহলে তোমার লস হওয়ার পসিবিলিটি থাকবে হানড্রেড পারসেন্ট তো তোমার ব্যালেন্স যেমন তোমার ওই ব্যালেন্স অনুযায়ী তোমাকে প্রত্যেকটা বেট করতে হবে ঠিক আছে দেখো কোম্পানি কিন্তু সুযোগ দেয় ঠিক আছে কোম্পানি সুযোগ দেয় তোমাকে উইনিং করার কোম্পানি উইনও দেয় বাট আমরা ওই উইনিংটা রাখতে পারি না এটা হচ্ছে আমাদের মূল দোষ বা অপরাধ যেটাই বলো না কেন কোম্পানি তো তোমাকে সারাদিন উইন করতে দিবে না এটাই স্বাভাবিক কারণ কোম্পানি তোমাকে টাকা দেওয়ার জন্য বসে নাই বরং কোম্পানি তোমার থেকে নেওয়ার জন্য বসে আছে তো সেই অনুযায়ী তোমাদেরকে খেলতে হবে এবং লোভটা কমাতে হবে লোভ কমানো ছাড়া তোমরা এখান থেকে প্রফিট কোনোভাবেই করতে পারবে না ঠিক আছে এই হচ্ছে বিষয় লোভটা কম করতে হবে তোমার ব্যালেন্স অনুযায়ী তোমাকে আগাতে হবে দেখো আমি এতক্ষণ যাবৎ খেলতেছি এখনও প্রফিট করতে পারি নাই তো চেষ্টা করতেছি যে প্রফিট করা যায় কি না দেখা যাক কি অবস্থা হয় যেহেতু এই বেটটা উইন করতে পারছি কিছুটা প্রফিট আসছে তো দেখা যাক চলো প্রফিটটা বাড়ানো যায় কিন্তু তো যেটা আমি প্রফিট করছি ওইটাই বেট করে দিলাম এটা একটু মাঝে মাঝে রিস্ক নিতে হবে কারণ দেখো এখানে তুমি যত সাবধানেই খেলো যত রিক্স অবলম্বন করো এই ব্যাপারটা কিন্তু রিক্সই ঠিক আছে হানড্রেড পার্সেন্ট রিক্সই তোমার এখানে টাকা যাওয়ার সম্ভাবনা আছে হান্ড্রেড পার্সেন্ট লস করার পসিবিলিটি আছে হানড্রেড পার্সেন্ট তো এখানে তোমাকে রিক্স নিতে হবে তুমি যখন এখানে ডিপোজিট করবা খেলবা তার মানেই তোমার রিক্স তোমার টাকাটা লস হওয়ার পসিবিলিটি আছে তো এখানে তোমার রিক্স না নিলে আসলে উইন করতে পারবা না যাদের ভিতরে আসলে ভয় থাকে তাদের উইন করার পসিবিলিটিটা অনেক কম থাকে এটা সত্য কথা এটা যখন আমিও আগে অনেক ভয় করতাম খেলতে যেয়ে তখন আমিও অনেক লস করতাম তো খেলতে খেলতে একটা এক্সপিরিয়েন্স হয়ে হয়ে গেছে এই জন্য এখন ভয়টা তুলনামূলক আগে থেকে অনেক কম করে তো আমাদের এখানে ছয়শো সত্তর টাকা মতো প্রফিট হয়েছে তো এই টাকাটা দেখা যাক বাড়ানো যায় কি না ছয় হাজার পর্যন্ত আমি যেতে পারি না তো আমি একটু রিক্স নিয়েই খেলতেছি কারণ যেহেতু আমার টার্গেট আমার ব্যালেন্সটাকে ডাবল করা আমাকে রিক্স নিতেই হবে তো এই বেটটা দেখা যাক কী অবস্থা হয় তো এটা একটু রিক্স নিয়ে আমি রাখতেছি তো দেখা যাক কি অবস্থা হয় তো লস করে ফেললাম যাক ব্যাপার না দেখা যাক কি অবস্থা হয় তো এখন একটু বেশি করে বেট করবো যেহেতু অনেকক্ষণ ধরে প্রফিট করতে পারতেছি না এই জন্য একটু অ্যামাউন্টটা বাড়িয়ে দিলাম একটু রিক্স নিয়ে খেলতেছি লস হয়ে যাচ্ছে যাই হোক সমস্যা নাই আসলে এই গেমগুলোর ভিতরে যে যত সময় অবলম্বন করে মানে যত সময় ব্যয় করে তার লস হওয়ার পসিবিলিটি থাকে তত বেশি এখানে হচ্ছে যত অল্প সময় উইন করে বের হওয়া যায় সেটাই আসলে বেটার তুমি যদি এখানে খেলতেই থাকো খেলতেই থাকো তুমি উইন করবা লস করবা আলটিমেটলি যতই উইন করো তোমার সব শেষে তুমি সব হারাবা এর জন্য এখানে প্রথম ঢুকে দুই একটা বেটে যদি উইন করা যায় ওটা নিয়ে বের হয়ে যাওয়াটাই বেটার আমার কাছে মনে হয় কারণ তুমি যত বেশি এখানে টাইম স্পেন্ড করবে তোমার লস হবেই তো যাই হোক আমাদের কিছুটা প্রফিট এখনও হয়েছে তো দেখা যাক কি অবস্থা হয় টার্গেট তো ছয় হাজার ব্যালেন্সটাকে ডাবল করব তো শেষ পর্যন্ত দেখা যাক কি অবস্থা হয় তো আমি কিন্তু মেগাপাদি থেকে খেলতেছি আমি মেগাপাদিতেও খেলি কম অ্যামাউন্ট বেশি অ্যামাউন্ট সব কিছু মিলিয়ে খেলি মোটামুটি উইন করতে পারি সবগুলোতেই খেলা হয় কম বেশি তা আবার লস হয়ে গেছে তো যাক সমস্যা নাই লস হলে তো আর কিছু করার নাই। এখানে লস হবে লাভ হবে দুইটাই মানতে হবে তোমার যখন প্রফিট হয় তুমি তো খুশি থাকো লস হওয়ার সময় তোমাকে ওইভাবে ওইটা মেনে নিতে হবে কারণ এখানে অপশনই দুইটা এই দুইটা অপশনের ভিতরে যে কোনো একটা তোমাকে মানতেই হবে যেটাই হোক সেটা মানতে হবে তো যাই হোক আমরা আবারও প্রফিট করছি মোটামুটি অল্প কিছু প্রফিট আছে তো টার্গেটটা এখনও ফিল আপ হয় নাই তো অলমোস্ট আমরা টার্গেটে কাছাকাছি আর অল্প কিছু টাকা লাগে আর টার্গেটটা ফিল হইতে তো দেখা যাক অল্প কিছু টার্গেট ফিল করতে যে আবার অনেক সময় লসও হয়ে যায় তো আশা করছি এটা আমি লস করবো না অল্পতে অল্পতে নিয়ে নিব আর নিয়ে টার্গেটটা ফিল করতে হবে লোভ করা যাবে না তো যাই হোক আর অল্প বিশ টাকা মতো আছে আমাদের টার্গেটটা ফিল আপ হইতে তো আশা করছি এই বেডটাতেই ফিল হয়ে যাবে তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ সকলকে ধন্যবাদ অবশ্যই তোমরাও কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানিও তো সকলে ভালো থাকো আমাদের টার্গেটটা ফিল আপ হয়ে গেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো